আল্লাহর নবী নয় মুহাম্মদ রাসূল এসেছে টোটাল মানুষ জাতির জন্য পথ প্রদর্শক হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ যে মানে তাকে বলা হয় মুমিন মুসলমান মুখ থেকে অন্তর থেকে যে মুখে মানে অন্তরে মানে না তাকে মুনাফিক মুসলমান আর যে মুখও মানে না অন্তরও মানে না সে গায়ের মুসলমান কিন্তু সবাই আমার রাসূলের সবাই আমাদের কেউ আমরা একে অপর থেকে আলাদা নয় আরেকটু পিছনে যাই আমাদের সবার শুরু কিন্তু এক আব্বা এক আম্মা এক বাবা এক মা থেকে পৃথিবীর বুকে মহান রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন মানুষ জাতিকে সর্বপ্রথম একটা মানুষ তৈরি করলেন যার নাম হলো আদম আলাইহিস সালাম জোরে বলো সুবহানাল্লাহ সেই বাপ আদমের বাঁ হাতে পাঁচজনের হাত থেকে তৈরি করলেন মহান স্রষ্টার কুদরতি ক্ষমতা আছে না নাই তিনি তৈরি করলেন একজন মহিলা যিনি হলেন আমাদের প্রথম মা যিনার নাম হলো আম্মা হাওয়া এই দুজনের মিলন থেকে পৃথিবীতে জুরা জুরা ছেলে মেয়ে আসতে লাগলো একটা পুরুষ একটা মহিলা একটা পুরুষ একটা মহিলা জুরা জুরা সন্তান এই মা বাপ থেকে পৃথিবীতে সমস্ত মানুষ সে খ্রিস্টান হোক মুসলমান হোক হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক নেতা হোক মন্ত্রী হোক এমএলএ হোক বিশ্বায়ব হোক হাজি হোক যেই হোক সবার শুরু কিন্তু সেই নারী আর সেই পুরুষ থেকে অতএব এই মানুষ জাতি গুলোকে মহান স্রষ্টা যুগে যুগে যখন এরা ভুল রাস্তায় চলে গেছে একটা করে আওতার পাঠিয়েছে রসুল পাঠিয়েছে আর কিতাব পাঠিয়ে তাদেরকে শিখিয়েছে যে বাবা তোমাদের রব হলো একজন তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তিনি কি চায় তিনি চায় তোমরা একমাত্র দাসত্ব করবে তার তিনি কি চায় ইল্লা লিআবুদুন শুধুমাত্র তার দাসত্ব করো মানুষ মানুষের হুকুম মানবে না মানুষ মানুষের দাস হবে না মানুষ মাসে মানুষের দাসই হবে না একমাত্র মানুষ দাস হবে সেই রবের যিনি জমিন আসমান কায়নাতের বাদশা আজকে সামান্য করোনার সময়েতে 50,000-60,000 করে বিল অক্সিজেনে ফ্রি তিনি দিয়েছে টানো নাও একটা দিন আছে তোমাকে তুলে নেব আমি যতদিন থাকবে এই জমিনে তুমি আমার দাসত্ব করো আমার কাছে চাও আমাকে স্মরণ করো আমাকে ডাকো এটাই রব চাই এবার ডাকা টোটাল স্টাইলটা জীবন কেমন হবে তার জন্য ওই কোরআন আর নবী হলেন মডেল তাহলে আমরা যদি রবকে খুশি করতে চাই তাহলে আমাদের ঘরে রাসূলকে ফলো করতে হবে কোরআনকে ফলো করতে হবে ঠিক না বেটি কিন্তু আমরা সেই দিক থেকে তো অনেক দূরে চলে গেছি আসুন আল্লাহ নবীর জীবন আদর্শ দেখি নবী পা দুনিয়া জমিনে কি পোষা করেছেন আল্লাহ নবী দুনিয়া জমিনে সর্বপ্রথম কলিমা দাও দিয়েছেন বাবারা লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবারা তোমাদের রব হলো একজন আল্লাহ আর আমি মুহাম্মাদ হলাম সেই রবের পক্ষ থেকে রাসূল তারপরে নবী আমার কি মেসেজ দিয়েছেন হে বিশ্বে মানুষেরা তোমরা নারী আর শিশুদের অধিকার দাও দ্বিতীয় কি দাওয়াত দিলেন নারী আর শিশুদের অধিকার এ যুবকেরা ইতিহাস বলছি গল্প বলছি না জাইলিয়াতের যুগের ইতিহাস খুলে দেখো আজ থেকে 1450 বছর আগের ইতিহাস দেখো পৃথিবীর জমিনেতে কেমন বড় বড় দশভ্যতা চালু হয়ে গেছিল নিজেদের বাপ গুলো নিজেদের মেয়েগুলোকে জেন্দ জেন্দ বালিতে পুঁতে দিত নিজেদের বাপ গুলো নিজেদের মেয়েগুলোকে নিজের নফসের খোরাক বানিয়ে ফেলেছিল নিজেদের ছেলেগুলো নিজেদের মা গুলোনের জোদাবরু লুটে নিত নিজেদের ছেলেগুলো নিজেদের মা গুলোকে হত্যা করে দিত এক কথায় জমিনের উপরে নারী ছিল অশুভ এই নারী ছিল একটা দুঃখের জিনিস এই নারীর কোনো সম্মান মর্যাদা এই জমিনের উপরে ছিল না গো আল্লাহ নবী এসে আস্তে আস্তে বড় হলেন নবী আমার বড় হয়ে
দেখতে লাগলেন যে নারীকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে, নারীকে হত্যা করতে লেগেছে, নারীকে জেন্ত জেন্ত বালিতে পুঁতে দিতে লেগেছে, নারী হলে বাবার মুখটা খারাপ হতে লেগেছে। এই নবী আমার জিজ্ঞাসা করতে লাগলে, এলাকার মানুষেরা বাবারা নারীগুলোর উপরে অত্যাচার করো কেন? তখন তারা বলেছিল, নারীগুলো শুভ, নারীদের বাঁচার কোনো স্বাধীনতা নেই, নারী শুধু জন্ম নিয়েছে, ধনীদের সেবিকা হয়ে থাকবে, ভোগের পাত্রী হয়ে থাকবে। আল্লাহ নবী বলেছিলেন, না এই জাহিলিয়াতের বিচার, এই মূর্খমি জগৎ থেকে উঠে আসতে হবে। যিনি পুরুষ বানিয়েছে, তিনি নারী বানিয়েছে, তিনি আমাকে পাঠিয়েছে তোমাদের শিক্ষা দেবার জন্য। নারীকে অশুভ মনে করো না গো, যার ফলে নারী সন্তান প্রথমে হয়, এর মানে প্রভু ওই বাড়িওয়ালাকে খুশির সংবাদ দেয়। এই মর্যাদা নারীদের ছিল না। ইতিহাস খোলো, দেখো আব্বাস সিদ্দিকীর কথাকে মিলাও, এত দস্ত হতো, এত লাঞ্ছিত হতো নারীরা। বাজারে গেলে আলু পটল যেমন কিনতে পাওয়া যায়, কিনে আনি, তৎকালীন সময় বাজারে গরিবের ঘরের মেয়ে বিক্রি হতো, গলায় বেড়ি, হাতে বেড়ি, পায়ে বেড়ি, বাজারে নিজে বিক্রি হতো, বড় বড় ধনী লোকরা আসতো, এসে মেয়ে কিনে নিয়ে যেত, তার দেহ শোষণ করত, ভোগ করে যদি গর্ভে সন্তান এসে যেত, যদি পুরুষ সন্তান হতো সন্তানটা নিয়ে নিত, কন্যা তাকে মেরে দিত, আর যদি মহিলা সন্তান হতো ওই মেয়েকে মারতে হবে, ওর বাচ্চাকেও মেরে দিত। এমন যখন হয়ে গেছিল পৃথিবীর মানুষ, আবার সেই সমাজ কিন্তু আসছে, কিন্তু আর নবী আসবে না। কেন? রসুল বলে দিয়েছেন, কোরআন বলছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর আসবে না রসুল, এবারে আসবে কিয়ামত, দুনিয়া ধ্বংস হবে। এই অভিশাপে আজও বিভিন্ন পার্কের ধারে, বিভিন্ন পুকুরে, বিভিন্ন ডাস্টবিনে, পেপার পত্রিকায় দেখা যায় পলিথিনে জড়ানো বাচ্চা পাওয়া যাচ্ছে, কুকুরের মুখে বাচ্চা পাওয়া যাচ্ছে, আর বেশিরভাগ কন্যা সন্তান। কন্যা হয়েছে, পছন্দ হয়নি, ফেলে দিয়ে চলে গেছে। না, যিনি তোমাকে পুরুষ বানিয়েছে তিনি কন্যা বানাবে, মালিক একজনই, দুজন নয়। এই পৃথিবীর সিস্টেমই এটা, নারী পুরুষ উভয় থাকবে। কিন্তু আজ আমরা আবার সেই অন্ধকারের দিকে চলে যাচ্ছি। কেন? 1450 বছর আগে হয়ে গেছে সিস্টেম, আবার খারাপের দিকে যাচ্ছে। এবারে খারাপ হয়ে গেলে ভালো করার জন্য কিন্তু আর কোন নবী রসূল আসবে না, এবারে গজব আসবে, আকাশের তারা, আসমান সব ঝুরে 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 পড়বে, একটা পাহাড়কে আর একটা পাহাড়ের সঙ্গে যেমন তুলো ওড়ে, ওইভাবে উড়িয়ে উড়িয়ে ধাক্কা করানো হবে, একেবারে বালির মতো, ধুলো বালির মতো আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। যিনি তৈরি করেছে তিনি আর ধ্বংস করার ক্ষমতা আছে না? নাই। আর চিৎকার দেবুন আছে না? নাই। বিশাল বিশাল ভূমিকম্প হবে, পৃথিবী কাঁপবে, বিশাল বিশাল অট্টলিকা বাড়ি যা দেখছেন না, সব ধসে ধসে পড়ে যাবে। দুদিন পরে শহর এলাকার মানুষ থাকতে পারবে না। মানুষ বাঁচতে গেলে আল্লাহ রসুল বলে গেছেন, গ্রাম্য এলাকায় পালাতে হবে। তবু তো তোমাদের গ্রাম এলাকা নাকি না শহর? গ্রাম্য এলাকায় পালাতে হবে। এবং আল্লাহ রসুল আরেক জায়গায় বলেছে, ঈমান যদি বাঁচাতে চাও জঙ্গলে চলে যেতে হবে আখেরি জামানায়। ফেতনা চারিদিকে মানুষকে ঘিরে ধরবে, মানুষ সব সময় চাইবে আমি ফেতনা থেকে মুক্ত থাকবো, কিন্তু মুক্ত থাকতে পারবে না, জড়িয়ে দেবে, ফেতনা জড়িয়ে দেবে, ও চাই না তার জড়িয়ে দেবে, সমাজ ব্যবস্থা এমন হয়ে যাবে। এ রসুল বলে গেছেন, সমাজের শিক্ষিতরা, সমাজের অসভ্যদের, অশিক্ষদের অত্যাচার থেকে শিক্ষিতরা মুখে কাপড় দিয়ে হাসবে। কি হচ্ছে রে? তার ইজ্জত বাঁচাবার জন্য শিক্ষিতরা লুকিয়ে পড়বে, পালাবে, কারণ পরামর্শ দিতে গেলে মার খেতে হবে। সমাজে ঘটছে না, ঘটে না, শিক্ষিত লোক পালাচ্ছে, মূর্খদের জ্বালায়, ভালো কথা বললে তাকে উল্টো চড়িয়ে ছেড়ে দেবে। সমাজ এত খারাপ হয়ে যাচ্ছে, এসব ভবিষ্যৎবাণী রসুল করে গেছে। যা করেছে 70টা ভবিষ্যৎবাণী রসুল করেছেন, তার মধ্যে 65টা প্লাস ঘটে গেছে।
আরো যেগুলো বলেছে সেগুলো ঘটতে চলেছে আর কিছু এমন ভবিষ্যৎবাণী রাসূল করেছে সেগুলো একমাত্র আলেম সমাজে জ্ঞানী সমাজে বলা যায় আম সমাজে বলা যায় না আম সমাজ ধরতে পারবে না লাস্টে তর্ক বিতর্ক হয়ে যাবে ওই জন্য আম সমাজে বলা যায় না জ্ঞানী সমাজে বলা যায় এমন কিছু কিছু ভবিষ্যৎবাণী রাসূল করে গেছে তো যাক আমি যে বিষয় বলছিলাম তার রাসূলের আন্দোলন রাসূলের কথা নবীর পোশাক প্রথমে ছিল হলো তাওহীদ ও রিসালাত একত্ববাদ আল্লাহর বিশ্বাস এবং রাসূলের উপরে বিশ্বাস তারপরেই রাসূল কি বললেন নারীদের অধিকার দাও এই যে আজকে আপনারা দেন কি জানি না বাপের সম্পত্তি ছেলে পেলে মেয়েও পায় আচ্ছা তো দেন তো নাকি কি গো আপনারা দেন তো না মেয়ের হক কে মারেন ছেলেকে খুশি করতে গিয়ে আপনি জাহান্নামী হয়ে যাবেন ছেলেও যেমন হক পাবে মেয়েও তেমন হক পাবে এই ফরায়েজটা ছিল না এটা তো আমার রাসূল তৈরি করেছে এই ছেলেরা যদি পায় মেয়েরা কেন পাবে না পৃথিবীর বুকে রাসূল লড়াই করেছে অনেক মান খেতে হয়েছে তারপরে আজকে যারা রাসূল মানে তারা তার মেয়েকে কন্যা সন্তান হলে বুঝা মনে করে না তাকে আরো আদর করে লালন পালন করে কেন মহিলা হলো রহমত জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের জাত গো মেয়ে হলো মায়ের জাত তাই তো নাকি গো আল্লাহ নবী বসে আছে একজন মানুষ এসে জিজ্ঞাসা করলো এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুনলাম নাকি তুমি নারীদের মর্যাদার কথা বলো বলো তো দেখি আমার উপরে কার বেশি হক আল্লাহ নবী বললেন তোমার মায়ের তারপরে কা তোমার মায়ের তারপরে কা তোমার মায়ের তারপরে কা তোমার বাপের এ যুবকেরা যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না গো নারী ভোগের পাত্রী ছিল আত্মার জিনিস ছিল সেই পিরিয়ডে রাসূল শিক্ষা দিতে লাগলো মা 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 নারীর জাত অর্থাৎ পুরুষের থেকে বাপের থেকে মায়ের সম্মান তিন গুণ বেশি আর আমরা পুরুষরাই আবার সুবহানাল্লাহ বলছি তাই তো নাকি আহা কি সুন্দর শিখিয়েছে যে আমাদের সুবহানাল্লাহ বলতে দুঃখ লাগে নে কেন দুঃখ লাগে নে আমারও ঘরে একটা মা আছে যদি আমার মায়ের সম্মান যদি বেশি হয় আমাদের অসুবিধা কোথায় ঠিক না বে ঠিক গো আমার পরিবার আবার কারো মা তো হবে তোমার পরিবার তো কারো মা হবে নারী সম্মানকে এইভাবে রাসূল বাড়ালেন বুঝালেন যে খবরদার অনেকে ধারণা থাকে ইসলাম নারীদের ঘরে স্বাধীনতা দেয় না না ইসলাম নারীদের ঘরে রানীর মর্যাদা দিয়েছে শাহজাদির মর্যাদা দিয়েছে রাজমাতার মর্যাদা দিয়েছে বলুন সুবহানাল্লাহ শুনবেন আহা একজন কন্যা সন্তান যখন জন্ম হয় ও উপযুক্ত হয়ে যাওয়ার পরও বিয়ের আগ পর্যন্ত ও থাকা খাওয়া চিকিৎসা পরনের কাপড় সমস্ত কিছুর দায়িত্ব হলো বাপের মেয়ের কোনো হেডেক নেই করতেই হবে বাপকে শুনছেন না মেহনত করে খেটে খুটে মাথার ঘামকে পায়ে ফেলে ওই মেয়ের গার্জেন হয়ে থাকতে হবে মেয়ের বডিগার্ড হয়ে থাকতে হবে বিয়ে যেই হয়ে গেল অমনি ওই মেয়েটা আবার রানী হয়ে গেল ও পুরো সাইসা রানী বসে থাকবে ওর থাকা ওর খাওয়া ওর জামা কাপড় ওর দেখাশোনা ওর চিকিৎসা সমস্ত কিছু দায়ভার হলো একজন পুরুষের উপরে সেটা হলো স্বামী মেয়েটার কোনো হেডেকই নেই যে কি খাবো কি ইনকাম করবো হালাল ইনকাম করতে পারবো ওসব কোনো টেনে তুমি নিয়ে আসো তারপরে যখন ওই মহিলাটা আবার বয়স্ক হয়ে যাবে যদি স্বামী বেঁচেও থাকে বুড়ো হয়ে গেলে তো কাজ করতে পারে না তাই তখনই ওই মাটার দায়িত্ব আবার সম্পূর্ণ ওর ছেলের উপরে এই তোমার মায়ের থাকা খাওয়া চিকিৎসা সেবা সমস্ত কিছু তোমার একদম কোন হেডেক নেই একটা নারীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ে সময়ে আমার আল্লাহ তার ঠিক বডিগার্ড তৈরি করে রেখে দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ
যদি কারো বোরখাতে সমস্যা থাকে আমি বলো বোরখাটা ফ্যাক নয়, ফ্যাক হলো পর্দা। এখন তো যেসব বোরখা চলছে বোরখা পরার থেকে না মরাই ভালো। আল্লাহ রসুল বলেছেন আখেরি জামানায় পর্দার নামে একদল মহিলা উলঙ্গ হয়ে থাকবে। পর্দা ইসলাম কেন বলেছে এর পিছনে অনেক কারণ আছে, সব কয়েকটা জিনিস আপনাকে বোঝাবার জন্য উদাহরণ দিচ্ছি। বাজারে গেছেন, একটা খোলা ছাড়ানো কলা আছে, একটা খোলা ওয়ালা কলা আছে। খোলা ছাড়ানো কলায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মাছিও বসছে, ধুলোও বসছে, পড়ছে। ওকে যদি ফ্রি দেয় আপনি নেবেন? পাঁচ টাকার কলা খেতে যে কি দু টাকার কলা খেতে যে 500 টাকার ওষুধ চলে যাবে পয়জন যা পড়ে চড়ে পড়ে, ঠিক না বেটি? কিন্তু খোলাওয়ালাটা 10 টাকা পিস চাইলো নেবে কি? আমরা সবাই যখন বিয়ে শাদি করি কি বলি? হারা কষ্ট নিচিস তো আলতার এদিক ওদিক ঘুরতো না তো কি বলে না বলে না, নিজেরা খোঁজে ভালো দেখে আবার আর নিজেরাই বলে একটু না ঘুরলে হয়। ইসলাম নারীদেরকে ধীরে থেকে দামি বানিয়েছে, তাই বলেছে রাস্তার পাথর হলে তোমার সমস্যা না, ছেলেরা হলো রাস্তার পাথর। ও যে কোনোতে যাবে উল্টো ছেড়ে দেবে, মাথা ফেটে যাবে। আর মেয়েরা হলো হীরে, ওকে ঘরের ভেতরে রাখতে হবে, দরজার ভেতরে রাখতে হবে, আলমারির ভেতরে রাখতে হবে, লকারের ভেতরে রাখতে হবে, আবার সুন্দর কাপড় মখমলে জড়িয়ে রাখতে হবে, অনেক দামি জিনিস। সে যদি তার মূল্য না বোঝে কি করা যাবে? আহা, খ্রিস্টান ধর্মের একটা বিশ্বাস হলো তাদের গির্জাতে যেসব নারীগুলো থাকে ওই নারীগুলো হলো পবিত্র নারী, তাই তাদের ঘরে কেউ দেখতে পায় না, সব সময় তারা ঢেকে পর্দা করে থাকে, ঢেকে থাকে। কেন? তাদের ধারণা পবিত্র নারীরা ঢেকে থাকবে, আর ইসলাম বলছে সমস্ত নারী পবিত্র, তাই সবাইকে ঢাকতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি চান আমার স্ত্রী, আমার বোন, আমার মায়ের উপরে রাস্তা ধুলো মাছি বসুক, বদ নজরের খারাপ নজরের ছেলে মেয়েরা খারাপ নজরে তাকাক ছেলেরা? তো ইসলাম তাহলে চাইবে কেন? যিনি আপনাকে সৃষ্টি করেন তিনি চান না যে সমাজে অনেক বুড়া খারাপ ছেলে থাকবে, তাই তোমরা মা বোনেরা তোমরা তোমাদেরকে পর্দার মধ্যে রাখবে, অর্থাৎ এই মুখমণ্ডল, হাতের এই গাঁটের বাইরের অংশ, পায়ের টাকুন বাইরের অংশ, নিচের অংশ ছাড়া বাকি জায়গাটাকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখা, যা সৌন্দর্য পর পুরুষ না বুঝতে পারে, ব্যাস ওই সৌন্দর্যটা একমাত্র তোমার স্বামীর সম্পদ। এই তো কথা সিম্পল। কি গো আমার মুখে কথা খারাপ লাগলো? বয়স হালকা হলে অনেক সমস্যা থাকে, কিন্তু শরীয়তের কথা ধরে বলো, আপনাকে মানতে হবে। কিন্তু আজ আমরা কি করছি? আমরা আজ কি করছি? আহা, প্রত্যেকটা বাপ বলে আমার মেয়েকে ভালোবাসি, প্রত্যেকটা স্বামী বলে স্ত্রীকে ভালোবাসি, প্রত্যেকটা ভাই বলে বোনকে ভালোবাসি, কিন্তু তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মা সব জাহান্নামে যাচ্ছে, তোমাদের হুঁশই নাই। কেউ কখনো একবার রুকলো না যে তুমি জাহান্নামে যেও না, কেন? জাহান্নামের দরজায় লেখা আছে, জান্নাতের দরজায় লেখা আছে, আর দাইউস লা ইয়াদখুল জান্নাত, দাইউস কোনোদিন জান্নাতে যাবে না। যে নারী বেপর্দা হয়ে স্বামী ছাড়া পরপুরুষের কাছে প্রকাশ হয়, তোমার প্রয়োজন বাইরে বেরো, ইসলামে কোনো বাধা নেই, পড়াশোনা করো, চাকরি বাকরি কোনো সমস্যা নেই, কিন্তু ইসলাম বলেছে হে নারী তোমার এই অংশটুকু ছাড়া বাকি অংশ তোমার সৌন্দর্য যেটাকে তোমায় ঢেকে রাখতে হবে, তোমার পুরুষ তোমার স্বামী ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করা তোমার অধিকার নাই, এটা তোমার রবের হুকুম, এটা আব্বাসের থেকে হুকুম নয়। কোন মেয়ে যদি মনে করে যে তোমাকে জ্ঞান দিতে হবে না, মা বোন আমি জ্ঞান দিতে আসি, আমি কে জ্ঞান দিব? তোমায় যে সৃষ্টি করেছে তার হুকুম এটা, যিনি তোমায় সুন্দর করিয়েছে, যিনি তোমাকে যৌবন দিয়েছে, যিনি তোমাকে রূপ দিয়েছে, যিনি তোমাকে কানা বানাইনে, যিনি তোমাকে কত সুন্দর নকশা দিয়েছে, তার হুকুম এটা। যদি সেই তার দিয়া জিনিস তুমি হিফাজত করতে পারো তাহলে তিনি তোমাকে জান্নাতে জায়গা দেবে, আর তার দিয়া জিনিস যদি তুমি তোমার তার বিরোধিতা লাগাও তাহলে তোমাকে জাহান্নামে জায়গা দেবে।
আরে মা বোনেরা আল্লাহ নবী কত কষ্ট করেছিল গো এই নারীদের অধিকার দিতে গিয়ে ইতিহাসের পাতা সাক্ষী দেয় দাইয়া কলবি বলে একটা মানুষ আল্লাহ নবী দরবারে আসলো হে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আমি একটা বড় ভুল করেছি কি ভুল করেছো তোমার কাছে আজকে বলবো আল্লাহ নবী শুনতে লাগলেন দাইয়া কলবি বলতে লাগলে জাহেলিয়াত যুগের কথা বলছি আমার রসুল তখন নবুয়াতের ঘোষণা দেয়নি তার আগের ঘটনা ঘটে গেছে আল্লাহ নবীর কাছে সে হাজির হয়েছে আমার যখন ব্যবসাতে যায় আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল আগেকার সময়ের মানুষ এত যোগাযোগ ব্যবস্থা ছিল না প্লেনও ছিল না এই বিদেশে সফর যেত তিন বছর চার বছর পাঁচ বছর পরে আসতো ব্যবসা করে আর করে আসতো আমি যখন ব্যবসায় যাচ্ছি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল আমার স্ত্রীকে বলেছি সন্তান আছে দেখে আমি বিদেশে চলে গেছি সাড়ে তিন চার বছর পর বিজনেস করে এসেছি আসার পরেই স্ত্রীকে জিজ্ঞেস করছি হাগা তোমার গর্ভে যে সন্তান ছিল ওই সন্তানটা কন্যা না পুরুষ শুনছেন ভাই কেন তাদের ধারণা কন্যা মানে অশুভ মাপতে হবে মেরে দাও আজও ধারণা তৈরি হয়েছে ছেলের বাপ বুক ফুলিয়ে করে বেশ সময় আর মেয়ের বাপ একটু মাথা হাট করে থাকে কেন থাকে মাথা হাট করে তোমার মেয়ে কি বানে ভেসে এসেছে আমার রসুলের আদর্শ শোনো আমার নবী যখন বাইরে থেকে কিছু কিনে আনতেন আমার রসুল শিক্ষা দিয়েছে আগে তোমার মেয়েকে দেবে মেয়ে খুশি মতো নিজের পছন্দ করবে তারপরে ছেলেতে ভাত দেবে কেন মেয়ে পরের ঘরে চলে যাবে কিন্তু আমরা তো উল্টো সব ছেলে 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 বুড়ো বয়সে ছেলে দেখবে না মেয়েই দেখবে সমাজে মেয়ের অপমান হচ্ছে না হয়নি আজকে মেয়ে এমন বুঝা হয়ে গেছে ওর বেদিতে গেলে টাকা খরচ হচ্ছে ছেলে থাকলে টাকা ঘরে আনবে কিন্তু চলে যান আরব কান্ট্রিতে একটা মেয়ে বিয়ে করতে গেলে কম করে এক কোটি দেড় কোটি টাকা দেন মোহর দিতে হবে মেয়েটাকে সিস্টেম পুরো উল্টো আর এখানে উল্টো হয়ে গেছে মেয়ের বিয়ে হচ্ছে না যদি মোটরসাইকেল না দেয় গাড়ি না দেয় ওখানে উল্টো দিয়েছেন আগে টাকা দে মেয়েকে তারপরে বিয়ে হবে কথা বুঝছেন না বুঝেন না এর জন্য কিন্তু আমার মা বোনদের একটু দোষ আছে খারাপ লেভেল না আমি ছোট করছি না কাউকে যদি কোনো মা বোন আমার ফাতেমা হুজুরের অনুসরণ করে চলে সেই মেয়েকে বিয়ে করার জন্য লাইনই দেবে সমাজে আমি বলে গেলাম যখন জানবে যে মেয়েটা পবিত্র মেয়ে ভদ্র মেয়ে সভ্য মেয়ে স্বামী চোখে চোখ দিয়ে কখনো ঝগড়া করবে না এখন তো অনেকে মেয়ে কাঁচা মেয়েদের ফেলে মারপিট করার জন্য খারাপ লেভেল না অনেকে পেপারে দেখা যায় রে বাবা তুই চিন্তা করছিস এই জিনিস নিয়ে আসবো কি করে যা চার লাখ পাঁচ লাখের বিনিময়ে নিয়েছিস আর যখন সেই রকম খবর পাবে কথা বলছেন না সেই রকম খবর পাবে ও তো দিয়ে নিয়ে আসবে কিছু দিতে হবে না বিয়ের খরচ সাজিয়ে সব কিছু দিয়ে নিয়ে আসবে বলা ঠিক হবে কি জানি না আমিও তো খুশি আমার ছোট ভাইয়ের জন্য একটা সব কিছু দিয়ে নিয়ে আসবো আছে সেরকম মেয়েই খুঁজে পাচ্ছি না সব বেটা ছেলে বললি খারাপ লাগবে হ্যাঁ রে বাবা মেয়ের গলা তো আসতে হবে কথা বলতে চার বাড়ি আগে চলে যাচ্ছে আর ছেলেটা বয়ে লজ্জায় আস্তে আস্তে কথা বলছে এমন বাড়ি হয়ে গেছে না হয়নি আরে সব বাড়ি নাই না ভাই ওসব বিষয়ে বলবো নি কোথায় রাস্তা আবার আটকে ফেলে কি কোথায় যাবে আহারে পরিবর্তন প্রত্যেকটা বাপ মাকে বলছি কিভাবে একে অপরকে শ্রদ্ধা সম্মান করতে হয় স্নেহ করতে হয় ভালোবাসতে হয় তবে তো শিখবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন বেশি জ্ঞান দিয়ে ফেলছি না তো আবার বেশি জ্ঞান দিলেও অসুবিধা আছে বড্ড জ্ঞান দিয়ে শিখে গেছে প্রকাশ্য না বললেও মনে মনে তো বলবে আরে ওই দাইয়া কালবি এসে স্ত্রীকে জিজ্ঞেস করছে তোমার গর্ভে যে সন্তান ছিল সন্তানটা কই স্ত্রী ঘাবড়ে গেছে কেন আল্লাহর মর্জি কন্যা সন্তানই হয়েছে কন্যা সন্তান হয়েছে আর মা যেমনই হোক যে সময়ের হোক যে ধর্মেরই হোক ভাই মা একটা আলাদা জিনিস ঠিক না বেটি গো সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর পাঞ্জাবি হোক মায়ের দিল একটা আলাদা দিল প্রভুর পক্ষ থেকে তৈরি সব মায়ের অন্তরটাই নরম সব মাই দয়ালু সেও কিন্তু নারীরই জাত তো সেই জায়গায় মা বিভিন্ন বাহানা খাটাচ্ছে আরে আছে দেখবেন
ও গেছে নানির বাড়ি ঘুরতে, ইটা সিটা বলে যাক বাহানা করছে। তোর পেলেন সব সময় চঞ্চল করছে কেন? গাছ বড় হয়ে গেলে কাটতে গেলে লোকের নজর পড়ে যায়, ছোটবেলায় উপরে ফেললে লোক বুঝতে পারবে না কি এটা বড় হয়ে গেল, অসুবিধে আছে, পেরেশানি আছে। একদিন মক্কায় একটা মেলা হতো, তখন আমার রসুল আসার আগে একটা মেলা হতো, ও কাজের মেলা, আজানটা দিয়ে দিই।